সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট পলস চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বহুদিন আগে এক গ্রামে এক কবিরাজ বাস করতেন সেই কবিরাজ এতই বিখ্যাত ছিলেন তার কাছে বা তার শিষ্যত্ব গ্রহণ করার জন্য বহু দূর দূর থেকে বহু স্টুডেন্ট আসতেন সেই কবিরাজ সেই স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে তার শিষ্যরূপে গ্রহণ করতেন একদিন বহু দূর থেকে দুজন শিষ্য তার কাছে আসেন এবং গুরুর কাছে আবেদন করেন যে আমাদেরকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন তো যথারীতি গুরুদেব সেই শিষ্য দুটোকে পরীক্ষা করার জন্য দুটো গাছের সন্ধান করে আনতে বলেন একটা গাছ ছিল জ্বর নিবারণ করার জন্য আর একটা গাছ ছিল ব্যথা নিবারণ করার তো যথারীতি গাছের যথাযুক্ত পরিচিতি নিয়ে পাহাড় পর্বতে অনেক খোঁজাখুঁজির পরে তারা দুজন শিষ্য দুটো গাছে জোগাড় করেন এবং গাছ দুটো নিয়ে তারা ফিরতে থাকেন ফেরার পথে হঠাৎ দেখেন যে একজন ব্যক্তি প্রচণ্ড জ্বরে ছটফট করছেন এবং দুজন শিষ্য সেই জ্বরগ্রস্ত ব্যক্তির কাছে এসে জিজ্ঞেস করেন যে আপনি ঔষধ কেন খাননি তখন সেই দুস্থ ব্যক্তি তাদেরকে বলেন যে আমি প্রচণ্ড গরিব আমার ঔষধ কেনার মতো ক্ষমতা নেই তাই আমি ডাক্তার দেখাতে পারিনি ঔষধ খাইনি তো সেই কথা শোনা মাত্রই যে শিষ্যর কাছে জ্বর নিবারণ করার জড়িবুতি বা গাছটা ছিল সেই গাছটা তাকে দিয়ে দেন এবং যখন গাছটা দেন অপশিষ্য তাকে ভর্সনা করতে থাকে যে তুমি গুরুর আদেশ অমান্য করছো গুরু তোমাকে গাছটা নিয়ে যেতে বলেছে। তুমি যদি গাছটা নিয়ে না যাও বা জড়িবুটিটা নিয়ে না যাও তোমাকে কিন্তু গুরু তার শিষ্যরূপে গ্রহণ করবে না তারপরে দুজনে আবার একইভাবে ফিরতে শুরু করে হঠাৎ দুজনে আবার রাস্তায় দেখতে পায় যে একটা বাচ্চা ছেলে পায়ে প্রচণ্ড আঘাত লেগে ছটফট করছে যন্ত্রণায় কান্নাকাটি করছে তখন দুজনে গিয়ে তাকে একইভাবে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তখন বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে বলে আমি খেলতে খেলতে পড়ে গিয়ে আমার পায়ে প্রচন্ড আঘাত লেগেছে প্রচন্ড যন্ত্রণা ব্যথা হচ্ছে সেটা শোনার পরে যে ছেলেটির কাছে যন্ত্রণা নিবারণের গাছ বা জড়িবুতি ছিল সে কিন্তু সেটা দিল না না দিয়ে তারা দুজন গুরুর কাছে ফেরত এলো এবং যন্ত্রণা নিবারণের গাছটা তার গুরুর কাছে সে দিয়ে দিল এবং অপশিষ্যকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি জ্বর নিবারণের গাছ বা জড়িবুতি আমাকে এনে দিতে পারো নি কেন তখন অপশিষ্যটি রাস্তায় ঘটা সমস্ত ঘটনা বিস্তারিতভাবে তার গুরুর কাছে বর্ণনা করেন তো গুরুদেব তার এই কথা শুনে প্রচণ্ড খুশি হয় এবং সেই শিষ্যটিকে তার শিষ্যরূপে গ্রহণ করেন তারপরে তিনি বলতে থাকেন যে শিক্ষা ব্যবস্থা মানুষের কল্যাণের জন্য ব্যবহার হয় সেই শিক্ষাই হচ্ছে যথেষ্ট মূল্য রাখে অর্থাৎ তুমি আমার থেকে শিক্ষা নেওয়ার আগে তোমার কাছে যে জ্বর নিবারণের জড়িবুটিটা ছিল তুমি সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছো সেটা দিয়ে তুমি মানুষের কল্যাণ করতে পেরেছ তাই তুমিই আমার যথোপযুক্ত শিষ্য এবং সেই শিষ্যকে তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং অপর শিষ্যকে তাকে রূপে না গ্রহণ করে তাকে চলে যেতে বলেন তো বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা জীবনে যেই সমস্ত শিক্ষাগুলো গ্রহণ করি না কেন সেই সমস্ত শিক্ষাগুলো আমরা যদি সঠিক জায়গায় ব্যবহার করতে না পারি সেই শিক্ষার কিন্তু কোনো মূল্য নেই বন্ধুরা আমিও কিন্তু আমার এই চ্যানেলে এনার্জি সায়েন্স সম্বন্ধীয় বিভিন্ন ধরনের গুপ্ত ও শক্তিশালী টেকনিক শিখিয়ে থাকি আপনারা তো টেকনিকগুলো অবলম্বন করে বা অ্যাপ্লিকেশন করে লাভ পাচ্ছেন বন্ধুরা এই শিক্ষা ব্যবস্থাটাকে আপনার বন্ধুদের সাথেও ছড়িয়ে দিন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই গল্পটা যদি আপনাদের মনকে ছুঁয়ে যায় অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রেকীয় শক্তিশালী এনার্জি হিলিং টিচার